দূরে সেই এক দুঃখী পায়রা থাকতো, যার স্বামী কয়েকটা দিন আগেই মারা গেছে। হে ঈশ্বর, মা বাবা না থাকায় সে ছোটবেলা থেকেই একা একা বড় হয়েছে অনেক কষ্টে। বিয়ের পর ভেবেছি এখন থেকে আর একা থাকতে হবে না। স্বামীটা যে বেশ ভালো ছিল, ভীষণ ভালোবাসতো আমায়, তাকেও তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। পায়রা বোন, ও পায়রা বোন, এ কী অবস্থা করেছ? খাওয়া দাওয়া বন্ধ করে রাখলে কি তোমার টুনা তোমার কাছে ফিরে আসবে? জানি না গো, তবে আমার সাথেই কেন এরকম হয়? আমার যে আয় বাঁচার ইচ্ছেই নেই, আমি মরে যেতে চাই। কি বলছ এসব, এসব মুখে আনত পাপ। এই জীবনটা যে ভগবানের দান, তাকে ভগবানের ইচ্ছে মতো চলতেই হয়। জীবনে তো ঝড় তুফান আসবেই, তাকে পার করে যে বাঁচতেই হবে। চলো প্রথমে কিছু খেয়ে নাও। এইভাবেই সখী বোন পায়রা বোনকে বোঝাতে থাকে, আর কয়েকটা দিনও পেরিয়ে যায়। একদিন সকালবেলা পায়রা একটি ডিম পাড়ে। হে ঈশ্বর, এটা কি আমার ডিম? হ্যাঁ, এটা তোমার ডিম, দেখলে ভগবানের ইচ্ছে। এখন থেকে সব দুশ্চিন্তা বাদ দিয়ে মন দিয়ে সারাটা দিন এই ডিমটাতে তা দিতে থাকো, আর নিজের খাওয়া দাওয়ার দিকটাও ঠিক করে করো। এইভাবে কয়েকটা দিন পর পায়রার ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসে। বাচ্চার মুখ দেখেই পায়রার অতীতের সব কথাই ভুলে যায়। বাবা এদিকে আসো, খাবারটা খেয়ে নাও। মা মা, আমার সঙ্গে ঘুরতে যাবে? হ্যাঁ হ্যাঁ যাবো তো, এই তো খাবারটা আগে খেয়ে নাও, তারপর যাব। তুমি খাবে না? হ্যাঁ আমিও খাবো। ঘরে কাজ সেরে রুজি সামনেই একটু ছেলেটাকে নিয়ে ঘুরে বেড়াতো। বাবা আজকে তো ঘোরা হলো, এখন তুমি ঘরে থাকো, আমি একটু কাছে থেকে খাবার নিয়ে আসি, আমাকে যে খাবারও আনতে হবে। মা মা আমি যাব তোমার সঙ্গে। না বাবা তুমি যাবে না, তুমি একটু বড় হও তারপর যাবে। আমি তো বড় হয়েছি। না না আর একটু বড় হও তারপর যাবে। আমার তো ইচ্ছে করে না তোমাকে ছেড়ে যেতে, কিন্তু কি করব বলো, খাওয়ার জন্য তো যেতে হবেই। আমি যাচ্ছি আর আসছি, আমি তোমার জন্য আসার সময় কিছু খেলনা নিয়ে আসবো। এই নাও বাবা, দেখো কত খেলনা নিয়ে এসেছি, তুমি এগুলো দিয়ে ঘরে বসে খেলবে, বাইরে কিন্তু যাবে না। আমি তো তোমাকে রোজই সামনে থেকে ঘুরিয়ে আসি, বনের যে সব জন্তু জানোয়ার ভালো নয়, তাই তুমি ঘরেই থাকবে, একা একা কিন্তু কোথাও যাবে না। হ্যাঁ মা যাবো না, তুমি খুব ভালো, আসো না আমরা দুজনে মিলে এগুলো দিয়ে খেলা করি। এইভাবেই মা ছেলের দিনগুলো কাটতে থাকে। মা কতদিন হলো নদীর পাড়ে যাওয়া হয় না, নদীর পাড় যেন আমার খুব ভালো লাগে, আমাকে নিয়ে যাবে? হ্যাঁ বাবা যাব। বাবা, ও বাবা কোথায় তুমি, বেরিয়ে আসো। বাবা আবার বলছি বেরিয়ে আসো, আমার কিন্তু এসব একদম পছন্দ নয়, তুমি বেরিয়ে আসো। কী হয়েছে মা, আমি ভেবেছি তুমি আমাকে বের করবে, আমি তো শুধু লুকোচুরি খেলছি। না বাবা এই খেলাটা খেলবে না, তুমি অন্য খেলা খেলতে বললে আমি খেলবো, এই খেলাটা যে আমার একদম পছন্দ নয়, তোমাকে আমি হারতে চাই না। এত হারানো কিসের, আমি তো লুকিয়েছি। না বাবা আমার মনটা যে খুব ছোট, তোমাকে একটু সময় না দেখলে মনটা ছটফট করে ওঠে, অস্থির হয়ে যায়, তাই তুমি আর এরকম করবে না, অন্য খেলা খেলবে, লুকোচুরিটা যে আর খেলবে না। ঠিক আছে মা, আমি আর কোনো দিনই লুকাবো না। চলো বাবা এবার ঘরে যাই, অন্য কোনো দিন আবার এখানে আসব। মা মা আমাকে তোমার সঙ্গে খাবার আনতে নিয়ে চলো না গো। না বাবা বলছি না, তুমি একটু বড় হলে যাবে, এই তো সামনে থেকে ঘুরে এনেছি, এখন তুমি ঘরে বসে খেলা করো, আমি খাবার নিয়ে আসছি। এইভাবেই কয়েকটা দিন পেরিয়ে যায়। মা আজকে আমি তোমার সঙ্গে যাব। না বাবা না না আজকে তোমার সঙ্গে যাব আমি। ঠিক আছে তাহলে চলো। দেখলে মা আমি তোমার থেকে তাড়াতাড়ি হাঁটতে পারি, তুমি তো হাঁটতেও পারো না আমার সঙ্গে। হ্যাঁ বাবা আমি যে বুড়ো হয়ে গেছি তাই হাঁটতে পারছি না। দাঁড়া বাবা
এখানে একটু দাঁড়াই। আর বাবা সামনে যাব না, ওই দিকটা যে জায়গাটা ভালো নয়, ওইদিকে মানুষজন থাকে, ওরা খুব খারাপ, পাখিদেরকে মেরে ফেলে, আর যাব না। বলতে বলতেই একটা পাথর ছেলের গায়ে এসে লাগে, আর সঙ্গে সঙ্গেই ছেলে সেখানে মারা যায়। টুনি কিছু বুঝে ওঠার আগেই ঘটনাটা ঘটে যায়। বাবা, হে বাবা, উঠ না রে, কি হয়েছে তোর? উঠ, এমন করিস না, সামান্য ব্যথায় তো পেয়েছিস, উঠ উঠ, ঘরে যেতে হবে। পায়রা অস্থির হয়ে ছেলেটাকে ডাকতে থাকে, ছেলের তো যে কোনো সাড়াই নেই। এইভাবেই অনেকটা সময় পেরিয়ে যায়। তারপর পায়রা বাচ্চাটাকে নিয়ে ডাক্তার এখানে আসে। ডাক্তারবাবু দেখেন না ছেলেটার কি হয়েছে। ডাক্তারবাবু পরীক্ষা করে বলে, তোমার তো ছেলেটা আর বেঁচে নেই। এ কি বলছেন, আমি বিশ্বাস করে আপনার কাছে নিয়ে এসেছি, আপনি কি বলছেন? সে সামান্য ব্যথা পেয়েছে, ঘুমিয়ে আছে। না পায়রা, ও মরে গেছে, ও আর কোনোদিনই উঠবে না। টুনি ছেলেটাকে নিয়ে সেই ঘরে চলে যায়। হে ঈশ্বর, ছেলেটাকে উঠিয়ে দাও, আমি জানি ও ঠিক আছে, ও উঠছে না, আমার সঙ্গে ঢং করছে, আর অল্প একটু লেগেছে ওর, কতবার তো পড়ে, কিছুই তো হয় না, এবার কি হলো ওর? ঈশ্বর তুমি আমাকে সাহায্য করো। শুনলে পায়রা বোনের কান্নার আওয়াজটা যে শোনা যাচ্ছে, চলো গিয়ে দেখি কি হয়েছে। জানো পায়রা আজকে ওর ছেলেটাকে নিয়ে মানুষদের বস্তির দিকে গিয়েছিল, আমি কিন্তু ওকে রাস্তায় মানা করেছিলাম, তাও ও গিয়েছে, চলো চলো গিয়ে দেখি কি হয়েছে। পায়রা বোন, কি হয়েছে? ও তো আর বেঁচে নেই। কি বলছো তোমরা, আমার ছেলে বেঁচে আছে, আমি তো ওর সঙ্গে ঘুরতে গিয়েছিলাম, সামান্য একটা ঢিল লেগেছে, আমি তোমাকে আগেও বলেছি ওদিকে যাবে না, তুমি শুনলে না। ছেলেটার বায়নায় তুমি ওকে নিয়ে মানুষদের বস্তিতে গিয়েছিলে, ওদিকে প্রায়ই এরকম হয়। না ওর কিছু হয়নি, আরও তো কতবার এরকম হয়েছে, ও তো উঠে গেছে, ও ঠিক হয়ে যাবে। না বোন, ও আর উঠবে না, তুমি নিজেকে সামলাও, ও তোমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। পায়রা বোন কিছুতেই মানতে রাজি ছিল না। তারপর সখী তার স্বামী ঘরে চলে আসে। এইভাবেই রাতটা পার হয়ে যায়। পরের দিন সকালবেলা পায়রা বলে, ছেলেটাকে নিয়ে আমি নদীর পাড়ে যাব, ও নদীর পাড়টা খুব পছন্দ, আমার বিশ্বাস নদীর পাড়ে গেলে ও ঠিক হয়ে যাবে, বলে ছেলেটাকে নিয়ে নদীর পাড়ে চলে আসে। বাবা এবার তো উঠবি, আমি জানি তোর যে এই জায়গাটা খুব পছন্দের, তাই তো নিয়ে এসেছি, এবার উঠে যা, ছেলের যে কোনো সাড়াই নেই। পায়রা দেখে নদীর পাড়েই অন্য এক পাখি তার ছেলেটাকে দাহ করছে। হে প্রভু, তুমি কি করলে, আমার একমাত্র ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নিলে। কেঁদো না গো, কেঁদো না, এটা যে আমাদের কপালে ছিল, আর কেঁদো না, বলে একজন আরেকজনকে সান্ত্বনা দিচ্ছে। দূর থেকে পায়রা সব দেখছে, তুমি কে গো, তোমাকে তো আগে দেখিনি, তুমিও তোমার ছেলের দাহ করতে এখানে এসেছো? পায়রা বলে ওঠে, হ্যাঁ আমি তাই এখানে এসেছি, তোমরা আমার ছেলেটাকে দাহ করতে সাহায্য করবে? কেন করব না, আমাদের ছেলেটা যে পৃথিবী ছেড়ে চলে গেছে, তোমারও একই অবস্থা। দেখো পায়রা বোন, এ দুঃখ তো ভুলার নয়, কিন্তু কি করবে, ভগবানের যে তাই ইচ্ছে, তুমি আমাকে দেখে তোমার কষ্টটা ভুলো, আর আমি তোমাকে দেখে আমার যন্ত্রণাটা কিছুটা ভুলি। এইভাবেই ছেলে কাজ সম্পূর্ণ করে, চলো বোন এবার সন্ধে হয়ে আসছে, ঘরে ফিরি। হে বোন, ঘরে তো যেতেই হবে, তোমাদেরকে না দেখলে আমি বাস্তবটা মানতেই পারতাম না, এসেই একা করে আমাকে আজ থেকে থাকতে হবে নিজের জন্য। হ্যাঁ বোন, ভগবান যা করে তা তো আমাদেরকে মেনে চলতেই হয়, জীবনটা অনেক যে বড়, তাকে মানিয়ে গুছিয়ে নিতেই হয়, আর যতই দুঃখ কষ্ট থাক না সেগুলো এড়িয়ে বাঁচতেই হয় নিজের জন্য।